খাটের উপর নামাজ পড়া যাবে কিনা গেছেন তাহাজ্জুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজ্জুদ আদায় করতে পারি না, এটা কি আমার গুনাহের কারণে আমি বঞ্চিত? পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে? যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে? অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোস্ত হয়। হারানো টাকা কি করবো, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কি? বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত না? আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? আমার ভাড়া বাসার গ্যাস লাইন অবৈধ, আমার মালিক গ্যাস বাবদ টাকা নেন না, এখন আমার কি করা উচিত? সৎ ভাই বোনের বিবাহ কি হারাম যাদের মা ভিন্ন? লিমা আক্তার জানতে চেয়েছেন, তাহাজ্জুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজ্জুদ আদায় করতে পারি না, এটা কি আমার গুনাহের কারণে আমি বঞ্চিত? বললিমা, এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয়, আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয়, আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে, আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোর রাতে আপনার ঘুম ভাঙার জন্য। এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এসার সাথে সাথে শুয়ে যাওয়া, খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া, যাতে করে পর্যাপ্ত ঘুম হয়ে যায়, আপনার উঠতে সুবিধা হয়, সেই সাথে অন্য যারা তাহাজ্জুদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন, তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি। আর নিজের চেষ্টা করা, সাধনা করা, এটাই হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন। আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাআল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন না, এমনটি তো হবেই না, বরং কিছু সময় না কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন। এরপরে মাজহারুল ইসলাম জানতে চেয়েছেন, হারানো টাকা কি করবো, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। যদি পরিমাণ অনেক অল্প হয়, আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন। আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে, পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। আহমেদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন, আমি অনেকদিন বিনা টাকায় ট্রেন ভ্রমণ করেছি, এখন আমার করণীয়কে কিভাবে পরিশোধ করতে হবে? এখন ট্রেনের টিকিট করে ছেড়ে ফেলবেন, ট্রেনে চড়বেন না, সরকারের ঘরে টাকাটি জমা হয়ে যাবে। বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট যেগুলো সেগুলো কিনে নিতে পারেন, কিনে ওই পরিমাণ টাকার টিকিট কিনে আপনি ছেড়ে ফেলে দিলে সরকারের ঘরে টাকা জমা হয়ে গেল, আপনার দেনা পরিশোধ হয়ে গেল। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা? জি অবশ্যই, নেকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাতদাই করছেন এখানে অন্য পুরুষ আসা যাওয়া করার প্রচণ্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাতদাই করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। ফারহানা নাসরিন জানতে চেয়েছেন, ঈদের রাতে কোনো ইবাদতের বিধান সহি হাদিসে আছে কিনা? ঈদের রাতে জেগে ইবাদত করার কথা একটি হাদিসে পাওয়া যায় যে যে ব্যক্তি দুই ঈদের রাতে জেগে ইবাদত বন্দী করবে তার অন্তর ওই দিন মারা যাবে না, বা যেদিন সবাই আর অন্তর মারা যাবে সে তারটা জাগ্রত থাকবে, এরকম হাদিস রয়েছে। কিন্তু হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মুহাদ্দিসিনে কিরামের গবেষণা অনুপাতে, যদিও অনেক সালাফ এবং অনেক পূর্বসূরি ওলামায়ে কিরাম এ রাতের ফজিলতের বিষয়টিকে খুব বেশি গুরুত্বের সাথে না দেখলেও তারা এই বিভিন্ন হাদিসকে সামনে রেখে, যেহেতু ফজিলতপূর্ণ একটি বিষয়, জয়ীফ হাদিসগুলোকে সামনে রেখে তারা সেই আমলটি করার পরামর্শ দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন, পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে? না বোন, পাপ হবে না, আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওনা বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ ওলি জানতে চেয়েছেন, যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও স্কুল কলেজের উপবৃত্তির টাকা নেওয়া কি হালাল হবে? উপবৃত্তির টাকাটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? যদি এটি মেধার উপর ভিত্তি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো এটি নিতেই পারেন, আর যদি এটি আর্থিক যে সঙ্গতি আছে তার উপর ভিত্তি করে দেওয়া হয়, আর্থিক অসঙ্গতি যাদের আছে তাদেরকে দেওয়া হয়, তাহলে তো আপনার জন্য এটি নেওয়া জায়েজ হবে না, প্রতারণা করার গুণা হবে নিলে। মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন, বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত? না ভাই, উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না। নিজের বাবা বেঁচে থাকতে কোনো উকিল বাবা চলবে না, নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন, আপনার চাচা আছেন, আপনার দাদা থাকতে পারেন, তারা আপনার অভিভাবক হবেন, অন্য কোনো থার্ড পার্সন বা অন্য কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি তিনি আপনার বিবাহতে মধ্যস্থতা করবেন না, এটি অপসংস্কৃতি, ইসলাম এর কোনো অনুমোদন দেয় না, এর কোনো প্রয়োজন নেই। মৌসুমী বৃষ্টি আপনি জানতে চেয়েছেন, আত্মীয়ের চিকিৎসার জন্য কি জাকাতের টাকা দেওয়া যাবে? তার অবস্থা আগে ভালো ছিল, এখন পরিবার উপার্জন অক্ষম, ব্যক্তি অসুস্থ, তার নিজের উপার্জন বন্ধ, সাহায্য নিয়ে নিজের স্বর্ণ বিক্রি করে চিকিৎসা চলছে। বোন বৃষ্টি, অবশ্যই তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন, কারণ
জীবন মরণের ব্যাপার আর তাছাড়া তার মৌলিক প্রয়োজন চিকিৎসার প্রয়োজনে অবশ্যই তার বেঁচে থাকার জন্য এবং এই ধরনের চিকিৎসার জন্য অবশ্যই আপনি জাকাতের অর্থ দিতে পারেন যেহেতু তিনি জাকাত খাওয়ার হকদার। বিপ্লব জিএম আপনি এডি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? সরাসরি এটাতে শিরক আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার পর কারণেই হয়েছে, খুব স্ট্রেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরক আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। এরপরে ফিদা মেহেদি আপনি জানতে চেয়েছেন আমার ভাড়া বাসার গ্যাস লাইন অবৈধ, আমার মালিক গ্যাস বাবদ টাকা নেন না, এখন আমার কি করা উচিত? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, যে বাসায় গ্যাস লাইন অবৈধ সেই বাসায় ভাড়া নেওয়া যাবে কি না, তো সেই ভিডিওটি আপনি দেখে নেবেন, আমরা আপনাকে পরামর্শ দিব অবশ্যই সেই বাসা পরিবর্তন করার জন্য। কারণ আপনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকা মানেই হলো যিনি অবৈধভাবে গ্যাস চুরি করছে যিনি তাকে আপনি চুরিতে সহায়তা করছেন। মোহাম্মদ মুরাদ হোসেন জানতেছেন সৎ ভাই বোনের বিবাহ কি হারাম, যাদের মা ভিন্ন সৎ ভাই বোনের বিবাহ জায়েজ নেই। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে? অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোস্ত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোস্ত সম্পর্কে কোরআনে কারিমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে, যা অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধনস্বরূপ, তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না? যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সাগর আল আনসারি মোহর আপনি জানতে চেয়েছেন আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে, কিন্তু বাবা মা টাকাওয়ালা চায়, অনেক বুঝিয়েছি বোঝেননি, এখন আমি একা দিনদার মেয়ে বিয়ে করতে পারবো কি না, করলে গুণা হবে কি না? ভাই সাগর, আপনি যেহেতু পুরুষ মানুষ আপনি একা বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে যদি আপনার বাবা মায়ের চাওয়া এবং আপনার চাওয়াকে সমন্বয় করতে পারেন, সেই চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে সেটি ভালো, দিনদারও হল আবার আর্থিক সঙ্গতিও থাকলো, এ দুটিকে যদি আপনি মেলাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম, বাবা মাকে নারাজ না করে সেটা করতে পারলে ভালো। যদি সেটা কোনোভাবে আপনি মেলাতে না পারেন বা সেটা করতে না পারেন তাহলে অবশ্যই আপনি দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। তবে দিনদারের মানে এই নয় যে দিনদার হলেই তিনি অভাবী বা গরিব মানুষ হতে হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এবং দিনদার জীবনসঙ্গীর সাথে অনেক কিছু সম্পর্ক, ছেলে হোক আর মেয়ে হোক, পাত্র হোক বা পাত্রী হোক, দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী না পেলে দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যায়, সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারেন।